বাংলাদেশী ব্লগার সাবিনা সিটিজি চ্যানেলে আরও একবার স্বাগত জানাই সবাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশী ব্লগার সাবিনা সিটিজি চ্যানেল থেকে আমি সাবিনা বলছি, চট্টগ্রাম থেকে। কাছে দূরে দেশ বা বিদেশে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন না কেন, আশা রাখছি আমার ভিউয়ার্সরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সবাই মোটামুটি ভালো আছি। আমি একটু অসুস্থ, সবাই দোয়া করবেন। একটু ঠান্ডা লেগেছে আর একটু জ্বর এসেছে। তো আলহামদুলিল্লাহ আরেকটা নিউ আপডেট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি, এটাতে আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমি গতকালও ব্লগ দিতে চেয়েছিলাম, বাট শরীরটা একটু বেশি খারাপ ছিল, তার জন্য দিতে পারিনি। আর আমার ভিউয়ার্সদের মধ্যে যদি কেউ অসুস্থ থেকে থাকেন, সবার সুস্থতা কামনা করছি, যাতে সুস্থতা তাড়াতাড়ি দান করে আল্লাহ তাআলা তাকে। আমার না ইঞ্চি প্ল্যান্টে এরকম ফুল এসেছে, আপনারা দেখবেন তো আপনাদের ইঞ্চি প্ল্যান্টে এরকম ফুল এসেছে কিনা। আর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে, যাতে আমার গাছগুলো ভালো থাকে এই দোয়াই করি সবসময়। আজকে সকালবেলার রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে ইজি ওয়েতে একটু নাস্তাটা বানাচ্ছি, যেহেতু শরীরটা একটু সেক। আর আজকে হচ্ছে ফ্রোজেন পরোটা দিয়ে হচ্ছে আজকে নাস্তাটা করা হবে। আর আজকে একটা কথা বলবো, আর কথাটা বলার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, লাইকটা দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। ঘুম থেকে ওঠার পর মূলত আমার কাজগুলো হচ্ছে ঘরের জানালা দরজা সবগুলো খুলে দেওয়া, বেলকনিতে কিছুক্ষণ সময় কাটানো, দেন হচ্ছে কিচেনে ঢুকে নাস্তা রেডি করা। আর নাস্তা রেডি করার আগে সবসময় আমি কিচেনের কাউন্টার, চুলার আসবাব সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে তারপর আমি নাস্তা বানাতে আসি। আর রাতেই সব গুজগাছ করে আমি সবসময় রেখে দিই, পরের দিন যাতে সকালবেলা কাজ করতে আমার মাইন্ডটা ফ্রেশ থাকে সেটাই সবসময় করি আমি। তো এখানে হচ্ছে আমার সবগুলো পরোটা শেকা হয়ে গিয়েছে, এখন হচ্ছে নাস্তাটা রেডি করে নেব। আপনারা হয়তো অবাক হয়েছেন কি না জানি না, আমি আজকে এত ঘটা করে কেন নাস্তা বানাচ্ছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সেটার কারণ আছে, আমি কিন্তু দুইটা প্লেট নিয়ে নিয়েছি। গেস করেন তো কি, অনেকে গেস করতে পেরেছেন, যারা গেস করে এখন উঠতে পারেনি তাদের উদ্দেশ্যে বলে দিই, 2 মাস 15 দিন পর আমার হাজব্যান্ড বাসায় এসেছে আলহামদুলিল্লাহ। ২৩ তারিখ বৃহস্পতিবার রাত ২টা বাজে আমার হাজব্যান্ড বাসায় এসেছে। তো ফাইনালি তিনি আসতে পেরেছেন, যেরকম 2.5 মাস উনি সেন্ট মার্টিন কাটিয়ে এসেছেন পোস্টিং খাটিয়ে আর কি, সেরকম আবার 2.5 মাসের মতো উনি বাসায়ও থাকবেন, বাসা থেকেই ডিউটি করবে চট্টগ্রামের এখানে আর কি, যেখানে কোস্টগার্ডে ঘাঁটি আছে সেখানে। আবার দেখা যাবে কি 2.5 মাস পর ওনাকে আবার অন্য কোনো জায়গায় পোস্টিং করে দেওয়া হবে, সেটাই হচ্ছে ওনার চাকরি আমার হাজব্যান্ডের আর কি। তো দুনিয়ার অসীম পরিহাস, তাই না? এটাই হচ্ছে জীবন, এটাকেই বলে কি বলবো আর। আচ্ছা যাই হোক, ডিফেন্সের লোকদের চাকরি এরকম। তো আজকে হচ্ছে 29 তারিখ, 23 তারিখের পরের দিন, মানে বৃহস্পতিবারই তো 23 তারিখ ছিল। তো 24 তারিখের ব্লগ এটা, মানে শুক্রবারের একটা ভিডিও আজ 29 তারিখ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আর এই বছরটা তো প্রায় শেষই হয়ে যাচ্ছে, যারা ভুল ত্রুটি অনেক কিছু করেছেন আল্লাহ সবাইকে মাফ করুক, সবাইকে সৎ সত্য ন্যায়ের পথে চলক এটাই আশা করব, এটাই বলবো আমি। আর আমিও যেসব ভুল ত্রুটি করেছি বা অনেক সময় তো অনেক কথা ভুল ত্রুটি বলে ফেলেছি, সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা।
আচ্ছা, কথা বলতে বলতেই কিন্তু আমার নাস্তা রেডি করা হয়ে গিয়েছে, ডিম পোস্ট করে ডাইনিং টেবিলে নিয়ে গিয়েছি আমি। এখন হচ্ছে চাটা তো অলরেডি বসিয়ে দিয়েছিলাম আমি, আর চায়ের লিকার একদম করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনের জন্য আমি চাটা বানিয়ে এনেছি, তারপর একসাথে বসে চাটা খেয়ে নেব আমরা। এরকমের দিকে তো উঠে সব কিছু নাস্তা টাস্তা রেডি করে নিয়েছি, আর এখন হচ্ছে 9টার মতো বাজে। আমি আমার হাজব্যান্ডকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, ফ্রেশ হয়ে দেন উনি নাস্তা খেতে বসে গিয়েছে, আর আমিও নাস্তা খেতে বসবো। এমন সময় আমার মেয়ে উঠে গিয়েছে ঘুম থেকে। তো মেয়ের বায়না থাকে বেশিরভাগ সময় ঘুম থেকে ওঠার পর ওকে কতক্ষণ কোলে নিয়ে শান্ত করার জন্য, তারপর ওকে ফ্রেশ করতে হয়। এখানে হচ্ছে আমি ক্যামেরাটা অন করে দিয়ে আমি চলে গিয়েছিলাম, তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি একা একা নাস্তাটা করে নাও, তোমার মেয়ে তো উঠে গিয়েছে। তো এখানে কি হয়েছে, আমি আর নাস্তা খেতে পারিনি, আমার হাজব্যান্ডকে মানে আমার হাজব্যান্ডের কোলে চলে গিয়েছিল মেয়ে। তো ওই চিপার চেয়ারে তো উনি বসছে আমার হাজব্যান্ড, তো ওটাতে মেয়েকে নিয়ে জায়গা হচ্ছিল না, তো পরে দিয়ে মাঝখানের চেয়ারে এসে বসেছিল। তো হঠাৎ করে আমি কর্নারের চেয়ারে বসে মেয়েকে মানে খাওয়ানোর জন্য গিয়েছিলাম, আমার চায়ের কাপটা পড়ে গিয়েছে আমার হাতে ধাক্কা খেয়ে। পরে আর কি নাস্তাটা কোনো রকম করে করে তো এখন তো কাজ হচ্ছে এগুলা ক্লিন করা, আর তারপরে হচ্ছে আমার মেয়েকে ফ্রেশ ট্রেশ করে খাইয়ে দেওয়ার পরে আমার মেয়েটাকে নিয়ে একটু চুল কাটতে গিয়েছে ওরা বোন বাসার নিচে। তো এখানে হচ্ছে ডাইনিং টেবিলটা একদম আমি এখন নিচটি সব কিছু পুরো ডাইনিং রুমটা আমি ক্লিন করে ফেলেছি, তো সেটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখানে একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, যারা আমার চ্যানেলটি শুরু থেকে সাবস্ক্রাইব করে আমাকে এতটুকু পথ নিয়ে এসেছেন আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বাট আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখছেন আপনারা রীতিমতো, তাদের কাছে স্পেশালভাবে একটা রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি চালিয়ে দিবেন। তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি চালিয়ে দিবেন, তিনটা অপশন থাকে অল অপশনটা চালিয়ে দিবেন, যাতে করে আমি যে ডেইলি ব্লগগুলো নিয়মিত আমার চ্যানেল আপলোড করে থাকি আপনারা চাইলেই দেখে নিতে পারবেন আমার নিউ আপডেটের ব্লগগুলো। আর ব্লগ সম্পর্কিত কোনো মতামত থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্স আছে, সেখানে আপনাদের মূল্যবান মতামত দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে হচ্ছে ডাইনিং টেবিলে যে পর্দাটা দেখেছিলেন ঢাকটা দিয়ে রেখে দিয়েছে, ওটা হচ্ছে আমার ছেলের জন্য, ছেলেটা এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠার পরে ওকে দিয়ে দেবো নাস্তাটা। এই ছিল ওভারঅল আমার আজকের এই ভিডিওটা, আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন, আমিও সবসময় আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি আমার অন্তর থেকে। সবার সামনের বছরটা ভালো কাটুক, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন এই কামনাই করি সবসময়। আর এই বছরে যত ভুল ত্রুটি যত খারাপ কাজ করেছেন, আর যারাও খারাপ আছেন সবাইকে ভালো করার তৌফিক দান করুক আল্লাহ, সদ নেয়ার পথে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ সফলতা একদিন আসবে। যারা ইউটিউবের এই প্ল্যাটফর্মে কাজ করছেন কষ্ট করে যান, সফলতা ইনশাআল্লাহ একদিন আসবে।
আমার আজকের এই ভিডিওটাতে অনেক ভুল ত্রুটি কিছু বলে ফেলেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিওতে আবারও নতুন আপডেট নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।